হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ক্যালিফোর্নিয়া টিভি গ্লোবালের পক্ষ থেকে আমি মোহিনী আজ আবারও চলে এসেছি সেলিব্রিটি গসিপের নতুন একটি পর্ব নিয়ে। তাহলে আশা করছি আজকে সম্পূর্ণ পর্বটি আপনারা আমাদের সাথে থাকবেন। চলুন শুরু করে দেওয়া যাক আমাদের আজকের পর্ব। কথা বলবো বলিউডের জনপ্রিয় তারকাকে নিয়ে, বলিউডের সুপারস্টারকে নিয়ে। নাম তার সালমান খান। 8 বছর পর বাংলাদেশে আসছে সালমানের সিনেমা। দেশের প্রেক্ষাগৃহে সার্কভুক্ত দেশগুলোর নানা ভাষার সিনেমা মুক্তির অনুমতি দিয়েছে সরকার। সেই অনুমতির আওতায় শাহরুখ খানের পাঠান দিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশে মুক্তি পেয়েছে হিন্দি সিনেমা। এবার আসতে চলেছে সালমান খানের কিসি কা ভাই কিসি কা জান। আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এনইউ আহমেদ ট্রেডার্স সিনেমাটির আমদানি করার অনুমতি চেয়ে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিল। গত বুধবার 31 মে সিনেমাটি বাংলাদেশের আমদানির অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। আমদানিকারক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু, তিনি বলেন, কিসি কা ভাই কিসি কা জান সিনেমাটি আমদানির পরিবর্তে বাংলাদেশ থেকে নীরব অভিনীত কষায় সিনেমাটি ভারতে রপ্তানি করা হবে। কষায় সিনেমাটি নির্মাণ করেছেন অনন্য মামুন। সালমান খানের সিনেমা দেশে কবে মুক্তি পাচ্ছে এমন প্রশ্নের উত্তরে আমদানিকারক এনইউ আহমেদ ট্রেডার্সের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু সময় সংবাদকে বলেন, আমদানির অনুমতি পেয়েছি, আমরা নিয়ম মেনে সিনেমাটি সেন্সর বোর্ডে পাঠাবো, সেন্সর হবে তারপর মুক্তির তারিখ নেব, আগে থেকেই কোনো তারিখ জানাতে চাচ্ছি না। ফরহাদ শামজি পরিচালিত কিসি কা ভাই কিসি কা জান সিনেমায় বলিউডের সুপারস্টার সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। এছাড়াও রয়েছেন ভেঙ্কটেশ, ডাগ্গুপতি, জগপতি বাবু, রাঘব জুয়েল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং। রামচরণকেও একটি বিশেষ ক্যামিও ভূমিকায় দেখা যাবে। এর আগে 2015 সালে ঢাকায় মুক্তি পেয়েছিল সালমান খান অভিনীত ওয়ান্টেড সিনেমাটি। এই সময় চলচ্চিত্র সংশ্লিষ্টদের আন্দোলনের মুখে হল থেকে সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছিল। এবারে আমরা শুনব স্প্যানিশ তারকার কিছু গসিপ। স্প্যানিশ টেনিস তারকা গারবাইন মুগুরাজের সঙ্গে শখের বসে সেলফি তুলতে চেয়েছিলেন আর্থার বোহার্স। তাদের সেই সম্পর্ক বিয়েতে রূপ নিতে যাচ্ছে। ফরাসি ওপেন ও উইম্বলডনে শিরোপাজয়ী তারকা নিজেই বাগদানের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। গারবাইন ফ্যাশন জগতের মানুষ, কাজ করেন মডেল হিসেবে। টেনিসের সঙ্গে তার যোগাযোগ নেই বললেই চলে। অন্যদিকে মুগুরুজা 2016 সালে ফরাসি ওপেন জিতেন, 2017 সালে হন উইম্বলডন চ্যাম্পিয়ন। 2021 সালের আগস্টে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে একটি সেলফি তোলার জন্য অনুরোধ করে আর্থার। তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠা নিয়ে স্পেনের সংবাদ মাধ্যমকে টেনিস তারকা মুগুরুজা বলেন, আমার হোটেল সেন্ট্রাল পার্কের কাছেই ছিল, বিরক্ত লাগছিল বলেই ভাবলাম একটু হেঁটে আসি। টেনিস তারকা বলেন, হোটেল থেকে বের হয়ে রাস্তার আর্থারের পাশাপাশি হাঁটছিলাম, হঠাৎ সে ঘুরে তাকায় এবং বলে, ইউএস ওপেনের জন্য শুভকামনা। ওকে দেখেই আমার মনে হয়েছিল সে দারুণ হ্যান্ডসাম। তিনি আরো বলেন, যখন সে আমাকে প্রস্তাব দেয় অদ্ভুত লাগছিল, আমি অন্য কিছু ভাবছিলাম এবং ও আমাকে প্রপোজ করে, আমি কেঁদে ফেলি, ভেবে পাচ্ছিলাম না কিভাবে প্রতিক্রিয়া জানাবো, কাঁদতে কাঁদতেই হ্যাঁ বলি। সেটি দারুণ রোম্যান্টিক মুহূর্ত ছিল। ভেনিজুয়েলায় জন্মগ্রহণকারী এই টেনিস খেলোয়াড় বলেছিলেন, আগামী বছর তাদের বিয়ের অনুষ্ঠানটি স্পেনে সমুদ্র সৈকতের কাছাকাছি কোথাও হবে। তো বন্ধুরা,
আজকের পর্ব আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য দিয়ে জানাবেন। আবারও দেখা হচ্ছে তাহলে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, অবশ্যই ক্যালিফোর্নিয়া টিভি গ্লোবালের সঙ্গেই থাকবেন। আমি মোহিনী আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।